রানীর দেওয়া সকল প্রমাণ ও ভিডিওর ভিত্তিতে দুর্জয়কে মেডিকেল বোর্ড নির্দেশ প্রমাণিত করলো দুর্জয় রানীকে ডক্টর রিজুর বাড়ি থেকে উদ্ধার করার পর বাড়িতে নিয়ে আসে এরপর দেখা যায় রানী বাড়িতে আসার পর বাড়ির সবাই রানীর উপর রাগারাগি করতে থাকে দুর্জয়ের মা রানীকে বলে ওঠে আজ তিনটের সময় আমার ছেলের কেসের হিয়ারিং আর তুমি এই অসুস্থ শরীর নিয়ে প্রমাণ ফুঁজতে বেরোচ্ছ রানী একথা শোনার পরে সবাইকে বলে ওঠে দুর্জয় পুরোপুরি নির্দোষ দুর্যোয়কে ফাঁসানো হয়েছে সবাই রানের কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় দুর্যোয় মেডিকেল বোর্ডের সকল ডিরেক্টরদের সামনে দাঁড়িয়ে রয়েছে যখনই তারা ঘোষণা করতে যায় দূর্জয়ের লাইসেন্স বাতিল হয়ে গেছে তখনই রানী সেখানে এসে বলে ওঠে দুর্জয় পুরোপুরি নির্দোষ আর এটার প্রমাণ আমার কাছে রয়েছে এরপর রানীর হাতে থাকা সেই টেস্ট রিপোর্ট ও ভিডিওটি দেখার পরে মেডিকেল বোর্ড বুঝতে পারে দুর্যোয়কে ফাঁসানো হয়েছে এবং তারা সিদ্ধান্ত নেয় যারা দুর্যোয়কে ফাঁসিয়েছে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে আর দুর্যয়কে নির্দেশ বলে ঘোষণা করে দেয় তা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ